কত 4টা গুড়ি 4টা গোড়া খাবো 1075 ও মুড়ি লাগবে নমস্কার বন্ধুরা আপনাদের সাথে আমি সুরজিৎ রায় আর এখন আমি আছি শিয়ালদা স্টেশনে আর গত 8ই মার্চ কলকাতার কয়লাঘাটের রেলের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে যে 9 জনের মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করে আজকে আমরা ভিডিওটা শুরু করব আর আজকে আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 32724 শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল যেটা শিয়ালদা থেকে ছাড়বে সকালবেলা 9:16 আর আমাদের লক্ষ্মীকান্তপুর পৌঁছে দেবে দুপুরবেলা 11:58 মানে আমাদের জার্নি টাইম লাগবে প্রায় 1 ঘন্টা 40 মিনিট আর আমরা কভার করবো 62 কিলোমিটার আর আমাদের এই জার্নিতে আসবে 23টা হয় আর আমাদের আজকে রেক দিয়েছে 4000 সিরিজের সেন্ট্রাল রেলওয়ে ট্রান্সফার রেক তাহলে চলুন ট্রেন চারটার বেশিক্ষণ বাকি নেই মাত্র 2 মিনিট বাকি আছে আমি ট্রেনে উঠি আর আমাদের ট্রেন শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল শিয়ালদা থেকে ছাড়লো ঠিক 9:17 মানে 1 মিনিট লেটে দেখুন ট্রেনে স্ট্রবেরি বিক্রি হচ্ছে দাদা কত দাম গো ও দাদা স্ট্রবেরির দাম কত 50 টাকা দেখুন লক্ষ্মীকান্তপুর লোকালে স্ট্রবেরি বিক্রি হচ্ছে 50 টাকা করে আর এই দাদা বিক্রি করছে ঝালমুড়ি দাদা ঝালমুড়ি কত 10 টাকা নাকি 10 টাকা এখন চলে এসেছি বালিগঞ্জ জংশন যেটার কোড হচ্ছে BLN আর বালিগঞ্জ জংশন থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে বজবজের দিকে আর একটা চলে যাবে আমরা যেদিকে যাবো মানে সোনারপুরের দিকে আর বালিগঞ্জের কাছাকাছি আপনারা পেয়ে যাবেন গড়িহাট মার্কেট যেটা দক্ষিণ কলকাতার বিখ্যাত মার্কেট আর এছাড়াও আপনারা যদি দুর্গাপূজার সময় বালিগঞ্জে আসেন তাহলে একটালিয়া পার্ক গ্রিন সিঙ্গি পার্ক এসব প্রিয় পার্ক এই ঠাকুরগুলো আপনারা হেঁটেই দেখতে পাবেন আর এরপরে আমি আপনাদের সাথে গিয়ে কথা বলবো যাদবপুরে আমরা এখন চলে এসেছি যাদবপুর আর যাদবপুরের কোড হচ্ছে JDP আর যাদবপুর জায়গাটা প্রতিষ্ঠা করেছিলেন জমিদার যাদব নারায়ণ সরকার আর এখানেই রয়েছে বিখ্যাত যাদবপুর ইউনিভার্সিটি 8B বাস স্ট্যান্ড আর এখানকার বিবেকনগরের কালীবাড়ির কালীপুজো বিখ্যাত আর এরপরে পরপর 4টে স্টপ স্কিপ করছি স্কিপ করে আপনাদের সাথে দেখা করছি সোনারপুরে তার কারণ আপনারা জানেনই যে সোনারপুর পর্যন্ত আমার এর আগে 2 বার কভার করা আছে তাই 2 বার নয় 3 বার কভার করা আছে তাই একটু স্কিপ করে চলছি তার কারণ আজকে জার্নিটা ছোটো জার্নি নয় বড় জার্নি তাহলে চলুন আমি আপনাদের সাথে গিয়ে কথা বলছি সোনারপুর জংশনে
এখন এসে পৌঁছেছি সোনারপুর জংশন স্টেশনে। আর সোনারপুরের কোড হচ্ছে SPR, আর সোনারপুরে রয়েছে লোকাল ট্রেনের কার সেট, যেটা শিয়ালদা সাউথ সেকশনের একমাত্র কার সেট। আর আর এখান থেকে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে ক্যানিংয়ের দিকে, আর একটা চলে যাবে বারুইপুরের দিকে, আর আমরা যাবো বারুইপুরের দিকে। আর এখানকার বিবর্তারিণী চণ্ডী মন্দির বিখ্যাত, আর এই মন্দিরে প্রচুর বড় বড় নাম করা লোক পুজো দিয়ে গেছেন। আর এরপর আমি আপনাদের সাথে দেখা করছি বারুইপুর জংশনে। আর সোনারপুর জংশন ঢোকার সাথে সাথে ট্রেনের ভিড়টা একবার দেখে নিন। সকালবেলা ডাউনের ট্রেন হিসাবে ভালোই ভিড় হয়েছে, কারণ এই টাইমে ডাউনের ট্রেন ফাঁকাই যায়, আর আপের ট্রেনে বিশাল ভিড় হয়। আমরা এখন পৌঁছে গেছি বারুইপুর জংশন স্টেশনে। আর বারুইপুর জংশনের কোড হচ্ছে BRP, আর যেহেতু বারুইপুরে জংশন, আর জংশন মানে লাইন আলাদা হয়, তাই এখান থেকেও লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে ডায়মন্ড হারবারের দিকে, আর একটা চলে যাবে নামখানার দিকে, আমরা যাবো নামখানার দিকে। আর বারুইপুরের পেয়ারা বিশ্ববিখ্যাত, প্রচুর মানে প্রচুর নাম শুনেছেন বারুইপুরের পেয়ারা নিশ্চয়ই পাওয়া যায়। আর বেসকোর রেল কারখানা আছে বারুইপুরে। এছাড়া বারুইপুরে প্রচুর বাগান বাড়ি রয়েছে, যেগুলো ভাড়া পাওয়া যায় পিকনিকের জন্য, আর সেগুলো পিকনিকের জন্য বেশ উপযুক্ত, বেশ ভালো। আমি এসেছিলাম, দেখেছি। আর এরপরে আমি আপনাদের সাথে কথা বলছি এই স্টিচেরই, মানে নামখানা স্টিচের প্রথম স্টেশন শাসন রোডে। দাদার ঘুগনি দিয়ে মাখানো মুড়ি, দাদা 10 টাকা তো, 10 টাকা। আমি এখন মুড়ি খাচ্ছি না, তার কারণ বাড়ি দিয়ে খেয়ে এসেছি, আর আমাদের লক্ষ্মীকান্তপুর যেতে হবে। আর এখানকার বারুইপুরের পেয়ারা বিখ্যাত, যদি পেয়ারা ওঠে তাহলে পেয়ারা খাচ্ছি। আর এই লাইনেই আসবে জয়নগর, আর জয়নগরের মোয়াও বিখ্যাত, মোয়া উঠলেও আমরা ট্রাই করবো। আর এই ডান দিকের লাইনটাই চলে গেছে ডায়মন্ড হারবারের দিকে, আর আমরা যাচ্ছি বাঁদিকে নামখানার দিকে। আর ডায়মন্ড হারবারের দিকে যে লাইনটা গেছে ওটাই পুরনো লাইন, আর ওটাই হচ্ছে মেন লাইন। আমরা এখন পৌঁছে গেছি নামখানা লাইনের প্রথম স্টেশনে, মানে শাসন রোডে, ঠিক আছে, যেটা কোড হচ্ছে SSRD। আর এখানকার স্থানীয় লোকরা কেউ শাসন বলে না, সবাই বলে শ্মশান রোড, ঠিক আছে। টিকিট কাটতে যাবেন সেখানেও বলবে শ্মশান রোড, যা হোক। আর শ্মশান রোডের বনি হিমশিকা সেবা সমিতি, যেটা দক্ষিণ চব্বিশ পরগনার প্রচুর জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, সেই সংস্থাটা এইখানেই। আর এছাড়াও শ্মশান রোডে আছে বারুইপুরের পাইকারি সবজি বাজার, যেটা দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে পুরনো আর সবচেয়ে বড় সবজি বাজার, যেটা বারুইপুর থেকে নয় শ্মশান রোড থেকে কাছে হবে। ধবধবী স্টেশন থেকে, ধবধবীর কোড হচ্ছে DPDP।
আর ধবধবিতে রয়েছে বাবা দক্ষিণেশ্বরের মন্দির। আর এটা প্রচুর বিখ্যাত মন্দির। আর বাবা দক্ষিণেশ্বর এখানে, বাবা দক্ষিণেশ্বরের মানে যত দিন গেছে বাবা দক্ষিণেশ্বরের অস্ত্র আস্তে আস্তে চেঞ্জ হতে থেকেছে, এখন বাবা দক্ষিণেশ্বরের অস্ত্র হচ্ছে বন্দুক। আর এরপর আমি আপনাদের সাথে গিয়ে দেখা করছি গোচরণে। আমরা এখন চলে এসেছি গোচরণে, আর গোচরণের কোড হচ্ছে GCN। আর এখানকার বেলিয়াচণ্ডী, শেতলা মন্দির, কাকুরজামা মসজিদ এগুলো বিখ্যাত। আর যেহেতু নাম গোচরণ, তাই এখানে প্রত্যেকটা বাড়িতে কিছু পাবেন আর না পাবেন গরু পাবেনই। আর এখানকার লোক গরুকে একদম ভগবান মনে মানে। আর পেয়ারা চলে এসেছে, বারুইপুরের পেয়ারা, পেয়ারা টেস্ট করছি। দাদা পেয়ারা পেয়ারা কত? পেয়ারা কত? চারটে কুড়ি। আমি তো একা আছি দাদা, চারটে কিনতে পারবো না। আচ্ছা মানে কেটে মেটে দেওয়ার গল্প নেই? আরে কই গেলে এদিকে আসবে, কেটে নুন টুন দিয়ে দিতে পারবে না? দেখুন কেটে দিতে পারবে নুন দিয়ে? দেওয়ার ব্যবস্থা নেই। দেখুন পেয়ারা পাওয়া যাচ্ছে বড়ইপুরের, কিন্তু এখানে কেটে দেওয়ার ব্যবস্থা নেই দাদার কাছে। যেহেতু দাদার কাছে কেটে দেওয়ার ব্যবস্থা নেই, তাই কেনা যাবে না। আর দাদা মনে হয় ক্যামেরা দেখে আর কি একটু ভীত হচ্ছে আর কি, কিছু করার নেই আমার, কি বলবো বলুন। कोरोना से बचाव के लिए जरूरी है नियमित रूप से हाथ धोना, मास्क पहनना और आपस में उचित दूरी बनाए रखना। खांसी बुखार या सांस लेने में कठिनाई। আর আমরা কিনে নিয়েছি পেয়ারা, বাড়ুইপুরের পেয়ারা দাদার কাছ থেকে 5 টাকা দাম। আর চারটি নিলে 20 টাকা নর্মালি। আর এর আগেও একজন এসেছিল, সে কেটে দিতে পারবে না তাই তার কাছে নেওয়া হয়নি, দাদা কেটে দিল একটা তাই দাদার কাছে নিলাম। আর আমাদের এখন ট্রেন ঢুকছে দক্ষিণ বারাসা স্টেশনে। দক্ষিণ বারাসাদের কোড হচ্ছে DBD। আগে বলে দিচ্ছি তারপরে খাবো। আর দক্ষিণ বারাসাদ অরিজিনাল মানে শুধু যে বারাসাদ আছে সেটা পড়বে উত্তর চব্বিশ পরগনায়, আর আমাদের দক্ষিণ বারাসাদ পড়বে দক্ষিণ চব্বিশ পরগনায়। আর যে শুধু যে বারাসাতটা উত্তর চব্বিশ পরগনা সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা সদর। আর দক্ষিণ বারাসাতটা হচ্ছে প্রচুর একটা ইম্পর্টেন্ট স্টেশন এই স্ট্রিচের। আর দক্ষিণ বারাসাতে রয়েছে রঘুনাথ ধাম, যেটা আপনারা ঘুরে যেতে পারবেন। তাহলে চলুন এটা এখন টেস্ট করি, আর হাতে হাতে স্যানিটাইজার লাগিয়ে তারপরে খাবো। তাহলে দক্ষিণ বারাসা স্টেশনে চলে এসছে, হাতে স্যানিটাইজার লাগিয়ে নিয়েছি, এবার টেস্ট করবো। দাদা নুন টুন একেবারে লাগিয়ে দিয়েছে, বিট নুন। কচি ডাসা বেশ ভালোই, যেহেতু বিখ্যাত বাড়াইপুরের পেয়ারা ভালো তো হবেই। আর আপনারা জানেনই যে বাড়াইপুরের পেয়ারা বিখ্যাত, তাও যদি এই লাইনে আসেন টেস্ট করে নেবেন। আর এরপরে আমি আপনাদের সাথে গিয়ে কথা বলছি জয়নগরে। আমাদের একটা ইম্পর্টেন্ট হল্ট জয়নগর মাঝিরপুল হল্টে, যেটার কোড হচ্ছে JNM। আর নাম শুনে বুঝতেই পারছেন যে এই স্টেশনটা দুটো জায়গার নামে, একটা হচ্ছে জয়নগর একটা হচ্ছে মাঝিরপুল। আর জয়নগরের মোয়া বিখ্যাত, বিখ্যাত বলে না এটা বিশ্ববিখ্যাত। ট্রেনে ওঠেনি, উঠলে আবার টেস্ট করছি। আর এখান থেকে আপনারা শ্রীরামকৃষ্ণের নিমপিট ধামে যেতে পারবেন টেকার ধরে। আর এরপর আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের ডেস্টিনেশন লক্ষ্মীকান্তপুরে।
এসেছি আমাদের ডেস্টিনেশন লক্ষ্মীকান্তপুরে। আর লক্ষ্মীকান্তপুর লোকাল এটা আসার সাথে সাথেও দেখুন ট্রেনে এখনো পর্যন্ত প্রচুর ভিড়। তার কারণ হচ্ছে এই ট্রেনটা হচ্ছে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল, আবার লক্ষ্মীকান্তপুর থেকে এই ট্রেনটাই যাবে নামখানা। মানে এখান থেকে আপনারাও ট্রেন বদলে নামখানা যেতে পারবেন। আর এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুর পৌঁছানোর টাইম ছিল 10:58, কিন্তু এই ট্রেনটা চলে এসছে 10:50, মানে 8 মিনিট বিফোর, ঠিক আছে। আর এখন বাজে হচ্ছে 10:52, আর এই ট্রেনটা নামখানার জন্য উদ্দেশ্য হবে 11:20, মানে এখনও এখান থেকেও এখন এখনও এখন থেকেও প্রায় 28 মিনিট বাকি আছে, মানে 28 মিনিট ট্রেনটা এখানে দাঁড়িয়ে থাকবে। যা হোক, যদি আপনারা নামখানা যেতে চান তাহলে একটু দেখে শুনে নেবেন বা ইনকোয়ারিতে জিজ্ঞেস করে নেবেন যে লক্ষ্মীকান্তপুরের কোন লোকালটা বা লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা যায়, তো ওরা বলে দেবে, সেই হিসাবে আপনারা ট্রেনে উঠে যাবেন। তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করবো। আর আপনাদের যদি এরকম টাইপের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। জয় ভারত, জয় বাংলা।